হ্যালো ফ্রেন্ডস বাইনে নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা প্রোটোজোয়ার রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করছিলাম দেখো প্রোটোজোয়ার রিপ্রোডাকশন বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে পিজি লেভেলে জুলোজি সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন টপিক্স তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিলেবাসেও জুলোজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স প্রোটোজোয়ার রিপ্রোডাকশন প্রোটোজোয়া প্রধানত আসেক্সুয়াল প্রসেসে যেমন রিপ্রোডাকশান করে তো আসেক্সুয়াল প্রসেসের যে রিপ্রোডাকশান বিভিন্ন টাইপের রিপ্রোডাকশান আমি অলরেডি আলোচনা করেছি এবং তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল রিপ্রোডাকশান প্রোটোজোয়া সম্পন্ন করে সেক্সুয়াল রিপ্রোডাকশান প্রধানত দুটো প্রসেসে হয় একটি হলো সিনগ্যামি এবং আরও একটি প্রসেস হলো কনজুগেশান তো আগের ক্লাসে আমি সিনগ্যামি সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব কনজুগেশান সম্পর্কে দেখো এই যে কনজুগেশান যে প্রসেস প্রকৃতপক্ষে কনজুগেশান জেনারেলি কাকে বলে দেখো কনজুকেশন মানে কি ধরো দুটো এরকম প্রোটোজোয়ান সেল আছে এটা একটা সেল আছে এবং তার সঙ্গে সঙ্গে এটা একটি সেল আছে এবং এই দুটো সেল একই স্পিসিসের দুটো সেল যখন ডাইরেক্টলি কন্ট্যাক্টেড হয় এবং তার সঙ্গে সঙ্গে একটি সেল থেকে জেনেটিক মেটেরিয়াল অন্য সেলে যায় এবং আরও একটা সেল থেকে যখন জেনেটিক মেটেরিয়াল অন্য আদার সেলে যায় সুতরাং দুটো সেলের যখন ডাইরেক্ট কনট্যাক্ট ঘটবে এবং একটি সেল থেকে জেনেটিক মেটেরিয়াল অন্য সেলে এবং অপর সেলের জেনেটিক মেটেরিয়াল যখন অন্য অন্য আরও একটা সেলে যায় তার মানে এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল যখন ঘটে সুতরাং কনজুকেশান আমরা কাকে বলবো কনজুকেশান মানে এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন বিটুইন টু সেল বিটুইন টু সেল অর্থাৎ দুটো সেলের মধ্যে যখন এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল ঘটবে বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট সুতরাং দুটো সেলকে কিন্তু অবশ্যই ডাইরেক্টলি কন্ট্যাক্টে আসতে হবে এবং তার ফলে যে জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ ঘটে তো তাকেই আমরা বলবো কনজুকেশন কনজুগেশান যেমন প্যারামোসিয়ামে দেখা যায় তার সঙ্গে সঙ্গে ভটিসেলাতেও কিন্তু কনজুগেশন দেখা যায় অর্থাৎ ভটিসেলাও তার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু কনজুগেশন পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করে তো কনজুগেশান প্রসেস প্রথম যে বিজ্ঞানী নোটিস করেছিলেন যে দুজন সায়েন্টিস্ট নোটিস করেছিলেন জোসুয়া এটা খুব গুরুত্বপূর্ণ দেখো জোশুয়া লিডারবার্গ জোশুয়া লিডারবার্গ এবং তার সঙ্গে সঙ্গে টটাম তো এই দুজন সায়েন্টিস্ট কিন্তু প্রথম কনজুগেশন নোটিস করেন সুতরাং জোশুয়া লিডারবার্গ

তাহলে কনজুগেন্ট কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে এক্স কনজুগেন্ট অর্থাৎ দুটো সেল যখন পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে আসে তো তখনই তাকে আমরা বলবো কনজুগেন্ট এবং সেই কন্ট্যাক্ট যখন খুলে যায় তো তখনই তাকে আমরা বলবো এক্স কনজুগেন্ট রাইট সুতরাং তাকেই আমরা বলবো এক্স কনজুগেন্ট এবং তারপরে এখান থেকে এই এক্স কনজুগেন্ট থেকে ইন্ডিভিজুয়ালি তখন কিন্তু সেল তৈরি হয় অর্থাৎ ফিসান পদ্ধতিতে ফিশন পদ্ধতিতে এরপরে কিন্তু ডিফারেন্ট টাইপের সেল তৈরি হবে অর্থাৎ তৈরি হবে তো প্রধানত বলা হয় স্লিপারি কারণ প্যারামো দেখতে অনেকটা চটির মতো দেখতে লাগে তো সেই প্যারামোশিয়ামকে প্রধানত এরকম তার নামকরণ করা হয় এবং প্যারামোসিয়ামকে যদি আমরা দেখি আমি একদম রাফ ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি দেখো প্যারামোসিয়াম তো প্যারামোশিয়াম এরকম একটি স্ট্রাকচার আছে তো তাকেই আমরা বলবো ওরাল হুড বা ওরাল গ্রুফ তো এই যে পোর্শন আছে ওরাল গ্রুপ এবং এবং প্যারামোশিয়ামের প্রধানত নিউক্লিয়াস এটা প্রধানত দুই ধরনের নিউক্লিয়াস থাকে একটি ম্যাক্রো নিউক্লিয়াস থাকে এবং আরো একটি হলো মাইক্রো নিউক্লিয়াস থাকে সুতরাং এটা প্রধানত বাই নিউক্লিয়টেড একটি সেল এবং টোটাল যে প্যারামোশিয়াম থাকে মানে প্যারামোসিয়াম তো একটি প্রোক্যারিওটিক সুতরাং এটা ইউনিসেলুলার এবং প্যারামোশিয়ামের দেহ কিন্তু সিলিয়া দ্বারা কভার থাকে রাইট তো এই যে অংশটা আছে এটাকেই আমরা বলবো ওরাল হুড এই অংশটাকেই আমরা বলবো ওরাল হুড অর একে আমরা বলবো গ্রুভ তো এই পোর্শান কিন্তু ভেন্ট্রাল অর্থাৎ যেদিকে ওরাল হুড বা গ্রুপ থাকে তো সেই অংশটাই কিন্তু এর ভেন্ট্রাল সাইড এখন যখন দুটো পরস্পরের ডিরেক্টলি যখন কাছাকাছি আসে অর্থাৎ তারা যখন কনজুগেশন করতে যায় তো তখনই যে সমস্ত প্যারামোশিয়ামের সেলগুলো কনজুগেশন করতে যায় তো তাদেরকেই আমরা বলবো প্রি কনজুগেন্ট এবং ওরাল হুড বা ওরাল গ্রুপ সাইডে বা ভেন্ট্রাল সাইডে দুটো প্যারামোশিয়াম পরস্পরের সঙ্গে যুক্ত হয় বিষয়টা রকম হয় ধরো দেখ এরকম একটি প্যারামোসিয়াম আছে এবং এদিকে আমি আরও একটা প্যারামোসিয়াম আঁকছি তো এই দুটো প্যারামোশিয়াম যারা প্রধানত কনজুগেশন করতে চলেছে তো তাদেরকেই আমরা বলবো প্রি কনজুগেন্ট তাহলে এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু ম্যাক্রো নিউক্লিয়াস থাকবে এরকম এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রো নিউক্লিয়াস থাকবে তাহলে প্যারামোশিয়াম কিন্তু বাই নিউক্লিয়েটেড সেল হবে দেখো এবার যখন দুটো প্যারামোশিয়াম যখন কনজুকেশন করতে চলেছে অর্থাৎ দুটো প্রি কনজুগেন্ট যাকে আমরা বলবো যে দুটো সেল প্রধানত কনজুগেশন করবে ধরে রাখো এটা একটি প্রি কনজুগেন্ট আছে অর্থাৎ এক্ষেত্রে সেল আছে এবং এই দুটো সেল কিন্তু পরস্পরের কাছাকাছি আসবে অর্থাৎ যেদিকে যেদিকে ওরাল গ্রুপ আছে অর্থাৎ এই যে ভেন্ট্রাল সাইড আছে এই ভেন্ট্রাল সাইডে প্রধানত দুটো প্যারামোশিয়াম পরস্পরের সঙ্গে যুক্ত হবে তো ভেন্ট্রাল সাইডেই প্রধানত দেখো দুটো প্যারামোশিয়াম তাহলে পরস্পরের সঙ্গে যুক্ত হলো এবং এক্ষেত্রে কিন্তু ম্যাক্রো নিউক্লিয়াস যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে মাইক্রো নিউক্লিয়াস থাকবে যেহেতু এক্ষেত্রে আমরা কেবলমাত্র নিউক্লিয়াস নিয়ে ডিল করব তো সেই কারণের জন্য আমরা নিউক্লিয়াসের ছবি শুধুমাত্র এক্ষেত্রে আঁকবো তাহলে দেখো এক্ষেত্রে ম্যাক্রো নিউক্লিয়াস থাকবে এবং মাইক্রো নিউক্লিয়াস থাকবে এবং দুটো প্যারামোশিয়াম যখন এইভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হবে তো তখনই তাকে আমরা বলবো কনজুগেন্ট তাহলে এই যে প্যারামোশিয়াম দুটো প্যারামোশিয়াম ভেন্ট্রাল সাইডে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে তো এদেরকেই আমরা বলবো কনজুগেন্ট এরপরে কি হবে এরপরে এই যে প্রোটোপ্লাজমিক যে সাইড আছে এই প্রোটোপ্লাজমিক অংশটা কিন্তু দুটো প্যারামোসিয়াম থেকেই ডিজলভ হয়ে যাবে তার মানে যে অংশে তারা প্রধানত পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে এই অংশ থেকে কিন্তু প্রোটোপ্লাজমিক অংশটা মানে প্রোটোপ্লাজমিক একটা কানেকশান তৈরি হবে অর্থাৎ এক্ষেত্রে এই অংশটা কিন্তু ডিজলভ হয়ে যাবে মানে এটা একটা পাথ হয়ে তৈরি করবে এই অংশ দিয়েই প্রধানত জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ করবে তাহলে এক্ষেত্রে যেমন ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস থাকবে তো এদিকেও কিন্তু ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস থাকবে তাহলে এই প্রসেসে কি হল কনজুগেন্ট তৈরি হলো এবং তার ফলে প্রোটোপ্লাসমিক একটা ব্রিজ তৈরি হয় সো প্রোটোপ্লাসমিক একটা ব্রিজ প্যারামোশিয়ামের কনজুগেশনে কিন্তু প্রথমেই তৈরি হবে রাইট এরপরে যে ঘটনাটা ঘটবে দেখো এরপরেই যে ঘটনাটা ঘটবে সেটা হলো দুটো কনজুগেটে কনজুগেন্টেই কিন্তু ম্যাক্রো নিউক্লিয়াস কিন্তু ডেজেনারেট করে যাবে অর্থাৎ এক্ষেত্রে যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে এবং এই যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে দুটো কনজুগেন্টেই কিন্তু এটা ডেজেনারেট করে যাবে সুতরাং দে আর ম্যাক্রো নিউক্লিয়াস তো ম্যাক্রো নিউক্লিয়াস এবার কী হবে ম্যাক্রো নিউক্লিয়াস এবার ডেজেনারেট করে যাবে এবং শুধুমাত্র মাইক্রো নিউক্লিয়াস কিন্তু থেকে থাকবে তাহলে প্রথম যে প্রসেস হলো কনজুগেন্ট তৈরি হলো সেকেন্ড যে স্টেপ হলো সেটা হলো প্রোটোপ্লাসমিক একটা কানেকশান তৈরি হলো এবং থার্ড যে প্রসেস তো সেটি হলো নিউক্লিয়াস এক্ষেত্রে ডেজেনারেট করে যাবে এবং শুধুমাত্র মাইক্রো নিউক্লিয়াস এক্ষেত্রে কিন্তু থাকবে তাহলে আবার আমরা প্যারামোসিয়ামের ছবি আঁকি দেখো এক্ষেত্রে প্যারামোসিয়ামের আবার ছবি আঁকছি আমি জাস্ট বোঝার মতো করে তোমাদেরকে ছবিটা আঁকছি ওকে সুতরাং এই জায়গাতে তাহলে ম্যাক্রো নিউক্লিয়াস যদি ডেজেনারেট করে যায় তাহলে দুটো প্যারামোশিয়ামেই কেবলমাত্র মাইক্রো নিউক্লিয়াসগুলো থাকবে শুধুমাত্র এক্ষেত্রে থার্ড নাম্বার স্টেপ যেটা হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র মাইক্রো নিউক্লিয়াস থাকবে এরপরে এই যে মাইক্রো নিউক্লিয়াস আছে এই মাইক্রো নিউক্লিয়াসের কিন্তু মিওসিস সেল ডিভিশন ঘটবে দেখো এরপরে যে মাইক্রো নিউক্লিয়াস আছে তো মাইক্রো নিউক্লিয়াসের মিওসিস সেল ডিভিশন ঘটবে এবং আমরা জানি যে ম্যাক্রো এবং মাইক্রো উভয় নিউক্লিয়াসে কিন্তু ডিপ্লয়েড তাহলে এক্ষেত্রে মিওসিস যদি সেল ডিভিশন হয় তাহলে চারটে সেল তৈরি হবে চারটে নিউক্লিয়াস তৈরি হবে এবং অল আর হ্যাপ্লয়েড সমস্ত সেল কিন্তু এক্ষেত্রে হ্যাপ্লয়েড হবে তো এক্ষেত্রে তাহলে দেখো দুটো দুটো কনজুগান্টেই অর্থাৎ এক্ষেত্রে এই যে প্যারামোশিয়াম আছে সুতরাং এক্ষেত্রে এটা এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুটো কনজুগেন্ট এক্ষেত্রে দুটো কনজুগেন্ট আমরা দেখতে পাচ্ছি তো এই দুটো কনজুগেন্টেই কিন্তু চারটে এরকমভাবে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হবে তাহলে দেখো এটা হচ্ছে একটি মাইক্রো নিউক্লিয়াস একটি মাইক্রো নিউক্লিয়াস কিন্তু সব সমস্ত মাইক্রো নিউক্লিয়াস কিন্তু হ্যাপ্লয়েড হবে ওয়ান টু এক্ষেত্রে থ্রি অ্যান্ড ফোর ওকে আবার এক্ষেত্রে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ চারটে মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো এই যে চারটে নিউক্লিয়াস তৈরি হলো তার মধ্যে আবার তিনটে ডেজেনারেট করে যাবে আবার কিন্তু তিনটে ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে যেরকমভাবে ম্যাক্রোনিউক্লিয়াস যেমন ডেজেনারেট করেছিল এক্ষেত্রে তিনটে মাইক্রোনিউক্লিয়াস কিন্তু ডেজেনারেট করে যাবে এবং তিনটে মাইক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করার পরে তিনটে মাইক্রোনিউক্লিয়াস যখন ডিজেনারেট করবে তাহলে এটা হলো ফোর্থ স্টেপ খুব ক্রিটিক্যাল মানে প্যারামোশিয়ামের যখন কনজুগান পড়বে দেখবে কনফিউজ হয়ে যাবে তো সেই জন্য আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে তিনটে মাইক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করলো এবং একটা মাইক্রোনিউক্লিয়াস রয়ে গেল এরপরে এই যে মাইক্রোনিউক্লিয়াস আছে তো এই মাইক্রোনিউক্লিয়াসের একবার মাইটোসিস সেল ডিভিশন ঘটবে এবং এই মাইটোসিস সেল ডিভিশন কিন্তু আনইকুয়াল হবে অর্থাৎ মাইক্রোনিউক্লিয়াস যেগুলো তৈরি হচ্ছে দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে এই দুটো মাইক্রোনিউক্লিয়াসের একটি লার্জ মাইক্রোনিউক্লিয়াস তৈরি হবে এবং একটি স্মল মাইক্রোনিউক্লিয়াস তৈরি হবে তাহলে আবার যদি আমরা কনজুগেন্ট আঁকি দেখো এটা কিন্তু কনজুগেন্ট সুতরাং এটা কনজুগেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রেও কনজুগেন্ট তৈরি হয়েছে তাহলে এক্ষেত্রে যে মাইক্রো নিউক্লিয়াস যে ছিল তো সেই নিউক্লিয়াসের আনইকুয়াল মাইক্রোসেস সেল ডিভিশন ঘটবে মানে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে এবং তার ফলে এক্ষেত্রে একটা বড় হ্যাপ্লয়েড সেল এবং একটা ছোট হ্যাপ্লয়েড সেল তৈরি হবে আবার এই দিকেও কিন্তু একটা বড় হ্যাপ্লয়েড সেল এবং একটা ছোট হ্যাপ্লয়েড সেল তৈরি হবে এবং এক্ষেত্রে যে বড় যে হ্যাপ্লয়েড যে সেল আছে এই হ্যাপ্লয়েড সেলটা প্রধানত নন মোটাইল হবে সো দিস ইজ নন মোটাইল সেল হবে উভয় কোনটাই কিন্তু তৈরি হবে এবং এটাকে আমরা বলবো ফিমেল গ্যামেট আর যেটা স্মল যে সেল যেটা তৈরি হলো সুতরাং স্মল এক্ষেত্রে যে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হলো তো এটা প্রধানত মোটাইল হবে মোটাইল মানে কি এটাই প্রধানত একটি সেল থেকে আর একটা সেলে যাবে এবং এটা এটাকে আমরা বলবো মেল গ্যামেট ক্ষেত্রে যে বড় নিউক্লিয়াস তো তাকেই আমরা বলবো নন মোটাইল ফিমেল গ্যামেট এবং এটা প্রধানত মুভ করতে পারবে না একই জায়গাতে থাকবে একই কনজুগান্টের মধ্যে থাকবে এবং ছোট যে নিউক্লিয়াস তৈরি হয়েছে তো তাকেই আমরা বলবো স্মল এবং সেটাই কিন্তু মেল গ্যামেট এবং এই যে স্মল যে মেল গ্যামেট যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এর সঙ্গে কনজুগেন্ট অন্য অন্য কনজুগেন্টের লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেটের সঙ্গে যুক্ত হয় আবার এই কনজুগেন্টের যে স্মল যে মেল গ্যামেট আছে তো সেটা কিন্তু এক্ষেত্রে অন্য কনজুগেন্টের নন মোটাইল ফিমেল গ্যামেটের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে ডিপ্লয়েড অর্থাৎ প্রত্যেকটা কনজুগেন্টে কিন্তু ডিপ্লয়েড যে স্ট্রাকচার তৈরি হবে সেটাই হচ্ছে জাইভোট তৈরি হবে বা সিন ক্যারিয়ন তৈরি হবে তাহলে এই জায়গাতে তাহলে আমরা কি ঘটনা আমরা দেখবো সুতরাং এবার দেখো এরপরে যে ঘটনাটা ঘটবে যে দুটো যা কনজুগেন্ট যারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে সুতরাং এই যে কনজুগেন্ট আছে এবং এক্ষেত্রে যে কনজুগেন্ট আছে এবং এই দুটো কনজুগেন্টের মধ্যে কিন্তু জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এই কনজুগেন্ট থেকে জেনেটিক মেটেরিয়াল এদিকে যেমন ইউনাইটেড হচ্ছে অর্থাৎ সিন ক্যারিয়ন হচ্ছে বা এক্ষেত্রে ফার্টিলাইজেশন হচ্ছে আবার এই স্মল এই যে মেল গ্যামেট নন মোটাইল ফিমেল গ্যামেটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে এক্ষেত্রে জাইগোট তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে জাইগোট তৈরি হচ্ছে সো দিস স্ট্রাকচার আর অবভিয়াসলি জাইগোট এবং এই যে এরপরে এরপরে এই দুটো কনজুগেন্ট কিন্তু পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং তার ফলে এরা এক্স কনজুগেন্টে পরিণত হয় এটা কিন্তু একটা ফিজ সুতরাং এবার দেখো এই জায়গাতে তাহলে এই যে প্যারামোশিয়াম আছে এবং এই দুটো প্যারামোসিয়াম যে দুটো কনজুগেন্ট ছিল তারা টেম্পোরারিলি ইউনাইটেড হয়েছিল এবং টেম্পোরারিলি ইউনাইটেড হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এরা পরস্পর থেকে সেপারেটেড হয়ে যাবে সুতরাং এদেরকে তখন আমরা বলবো এক্স কনজুগেন্ট তাহলে টোটাল প্রসেসটাকে যদি আমরা দেখি একটু দেখে নাও এক্স কনজুগেন্ট তৈরি হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টোটাল যে প্রসেস যদি আমরা দেখি দেখো তো প্যারামোসিয়াম এক্ষেত্রে আছে যে দুটো প্যারামোসিয়াম টেম্পোরালি পরস্পরের সঙ্গে ইউনাইটেড হয় এবং ভেন্ট্রাল সাইডে তারা ইউনাইটেড হয় তো দুটো প্যারামোসিয়াম প্রথম স্টেপেই তারা কিন্তু পরস্পরের কাছাকাছি আসে এবং প্রত্যেকটা প্যারামোসিয়ামে কিন্তু একটা লার্জ মাইক্রো নিউক্লিয়াস থাকে এবং একটা স্মল মাইক্রোনিউক্লিয়াস থাকে দুটো প্যারামোশিয়ামেই তারা ওরাল ভেন্ট্রাল সাইডে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং তারপরে তাদের প্রোটোপ্লাসমিক কানেকশান তাদের ডিজলভ হয়ে যায় এবং এরপরে যে লার্জ যে ম্যাক্রোনিউক্লিয়াস ছিল সেই ম্যাক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করে যায় দুটো কনজুগেন্ট থেকেই এবং যে প্রোটোপ্লাসমিক ব্রিজ এক্ষেত্রে আমরা দেখতে পাই অর্থাৎ দুটো কনজুগেন্টের মধ্যে প্রোটোপ্লাসমিক ব্রিজ এক্ষেত্রে তৈরি হয় এরপরে যে যে মাইক্রোনিউক্লিয়াস যেটা আছে তো এই মাইক্রোনিউক্লিয়াস কিন্তু প্রথমে ডিপ্লয়েড থাকে দেখো দুটো কনজুগেন্টেরই মাইক্রোনিউক্লিয়াস এবার মিওসিস সেল ডিভিশন করবে এবং তার ফলে চারটি হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি করবে তো এই যে চারটি হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি হয়েছে তার মধ্যে তিনটে ডেজেনারেট করে যাবে এবং একটি রয়ে যাবে এবং যে যে নিউক্লিয়াস যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যেটা রয়ে গেছে তো তার কিন্তু আনিকুয়েল মাইট্রোসেস সেল ডিভিশন ঘটবে এবং তার ফলে প্রত্যেকটা কনজুগেন্টে একটি বড় নিউক্লিয়াস এবং একটা ছোটো নিউক্লিয়াস তৈরি হবে সেই কনজুগেন্ট থেকে অন্য কনজুগেন্টে যাবে এবং এরকমভাবে একটি কনজুগেন্টের নন মোটাইল ফিমেল গ্যামেটের সঙ্গে অন্য কনজুগেন্টের মোটাইল মেল গ্যামেট যুক্ত হবে এবং এবং অন দ্য কন্ট্রারি কিন্তু অন্য কনজুগেন্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে এবং তার ফলে প্রত্যেকটা কনজুগেন্টের মধ্যে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে বা প্রত্যেকটা কনজুগেন্টের মধ্যে আমরা সিন ক্যারিয়ন দেখতে পাব আফটার ফরমেশন অফ সিন ক্যারিয়ন এরপরে দুটো কনজুগেন কিন্তু পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং তার ফলে এক্স কনজুগেন তৈরি হবে এবার এই যে এক্স কনজুগেন যেগুলো তৈরি হলো তো এই এক্স কনজুগেনগুলো এরপরে কিন্তু সেপারেটলি তাদের মধ্যে চেঞ্জেস ঘটবে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সিঙ্গেল একটি এক্স কনজুগেন্টে কি ঘটনা ঘটছে দেখো আমি এই এক্স কনজুগেন্টকে আমি নিয়ে নিচ্ছি সুতরাং এক্ষেত্রে যে এক্স কনজুগেন্ট আমরা দেখতে পাচ্ছি তো একটি প্যারামোশিয়ামকে আমরা দেখতে পাচ্ছি তো এই প্যারামোশিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লয়েড এক্ষেত্রে নিউক্লিয়াস এক্ষেত্রে তৈরি হয়েছে তো এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস বা জাইগোট যেটাকে আমরা বলবো জাইগোট তো জাইগোটের নিউক্লিয়াস এবার তিনবার বিভাজিত হবে দেখো এই যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াস আছে তো এই জাইগোটিক নিউক্লিয়াস এবার তিনবার বিভাজিত হবে সো দিস ডিভাইড থ্রি টাইমস তিনবার যে ডিভিশন হচ্ছে মানে নিউক্লিয়াসের যে তিনবার ডিভিশন হচ্ছে এই তিনবার ডিভিশনে চারটি স্মল চারটি স্মল প্লাস চারটে লার্জ নিউক্লিয়াস তৈরি হবে চারটে স্মল নিউক্লিয়াস এবং চারটি লার্জ নিউক্লিয়াস তৈরি হবে বিষয়টা কীরকম হয় তাহলে দেখো নিউক্লিয়াসের যদি ডিভিশন হয় তিনবার যদি ডিভিশন হয় একবার ডিভিশান হলে দুটো দুবার ডিভিশন হলে চারটে এবং তিনবার ডিভিশন হলে অবভিয়াসলি আটটা নিউক্লিয়াস তৈরি হবে সুতরাং এই জায়গাতে দেখা একটা সিঙ্গেল কনজুগানকে যদি আমরা ধরে নিই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আটটি নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং এই আটটি নিউক্লিয়াস কিন্তু আনইকুয়েল হবে অর্থাৎ এক্ষেত্রে বড় বড় ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটি বড় নিউক্লিয়াস তৈরি হবে এবং চারটি ছোট নিউক্লিয়াস তৈরি হবে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সুতরাং চারটে বড় নিউক্লিয়াস এবং চারটি ছোট নিউক্লিয়াস তৈরি হবে কি হবে এই যে যে ছোট নিউক্লিয়াস যেগুলো তৈরি হলো তো তাদেরকেই আমরা বলবো মাইক্রো নিউক্লিয়াস অবভিয়াসলি এরা কিন্তু সবাই কিন্তু ডিপ্লয়েড হবে আর বড় যে নিউক্লিয়াস যেগুলো তৈরি হয়েছে এই প্রসেসে তো তাকেই আমরা বলবো ম্যাক্রো নিউক্লিয়াস ফোর মাইক্রো নিউক্লি তিনটে ডেজেনারেট করে যাবে দেখো এই যে চারটি যে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হয়েছিল এই চারটি মাইক্রো নিউক্লিয়াস থেকে আবার তিনটে কিন্তু করে যাবে বিষয়টা কীরকম হলো দেখো তাহলে এক্ষেত্রে এই যে এক্স কনজুগেন্ট আছে তো এই এক্স কনজুগেন্টে চারটে নিউক্লিয়াস যেমন আছে এই চারটে নিউক্লিয়াস তেমনই থাকবে কেবলমাত্র তিনটে নিউক্লিয়াস ডেজেনারেট করে যাবে আর একটা থেকে যাবে তার মানে এরকমভাবে আমরা সেলের মধ্যে এই রকম নিউক্লিয়াস দেখতে পাবো তাহলে এক্ষেত্রে চারটি মাইক্রো নিউক্লিয়াস আমরা দেখতে চারটি নিউক্লিয়াস দেখতে পাবো দেখো এক্ষেত্রে আমরা চারটি ম্যাক্রো নিউক্লিয়াস দেখতে পাবো এবং একটি আমরা মাইক্রো নিউক্লিয়াস দেখতে পাবো রাইট এরপরে কি ঘটনা ঘটবে অর্থাৎ এই মধ্যে এরপরে কি ঘটনা ঘটবে এরপরে শুধুমাত্র মাইক্রো নিউক্লিয়াস অর্থাৎ এরপরে শুধুমাত্র মাইক্রো নিউক্লিয়াস ডিভাইড করবে অনলি মাইক্রো নিউক্লিয়াস এক্ষেত্রে ডিভাইড করবে তার ফলে একটি মাইক্রো নিউক্লিয়াস থেকে আমরা কিন্তু দুটো মাইক্রো নিউক্লিয়াস আমরা পাবো তাহলে অলরেডি আমরা যদি সেল দেখি আচ্ছা এটাকে আমি একটু মুছে দিই ওকে সুতরাং আমরা যদি এই এক্স কনজুগেন্টে দেখি অর্থাৎ একটি কনজুগেন্টে যদি আমরা দেখি তাহলে দেখো এই কনজুগেন্টের মধ্যে কি আছে চারটে ম্যাক্রোনিউক্লিয়াস আছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এবং মাইক্রোনক্লিয়াস তো এক্ষেত্রে ডিভাইড করেছে তো মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড করে এক্ষেত্রে কিন্তু একটা আর দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি করছে এরপরে যে ঘটনা ঘটবে সেটা হলো যে এরপরে এক্স কনজুগেন্ট ডিভাইড বাই ট্রান্সভার্স ফিশন অ্যান্ড দ্য ফর্ম দ্য টু প্যারামোশিয়াম দেখো এরপরে কি হবে এরপরে এদের মধ্যে ট্রান্সভার্স ফিশান ঘটবে তার মানে ট্রান্সভার্স ফিশান ঘটবে এবং তার ফলে এই এক্স কনজুগেন্ট থেকে কিন্তু দুটো প্যারামোশিয়াম তৈরি হবে এবার দেখো তাহলে এই এক্স কনজুগেন্ট থেকে আমরা কি দেখব এই এক্স কনজুগেন্ট থেকে কিন্তু দুটো প্যারামোশিয়াম তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে যে দুটো প্যারামোসিয়াম তৈরি হচ্ছে এই দুটো প্যারামোশিয়ামে কিন্তু লার্জ ম্যাক্রোনিউক্লিয়াসের এক্ষেত্রে আছে দেখো দুটো নিউক্লিয়াস এক্ষেত্রে আছে এবং তার সঙ্গে সঙ্গে একটি করে নিউক্লিয়াস থাকবে এরপরে যে ঘটনাটা ঘটবে এর ফলে যে দুটো প্যারামোশিয়াম তৈরি হচ্ছে তার ফলে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস এবং একটি যুক্ত প্যারামোশিয়াম থাকবে এরপরে মাইক্রোনিউক্লিয়াস এগেন ডিভাইড দেখো এরপরে মাইক্রোনিউক্লিয়াস আবার বিভাজিত হবে সো মাইক্রোনিউক্লিয়াস এগেন এগেন ডিভাইড এই ঘটনা ঘটবে তাহলে কি হবে তাহলে এক্ষেত্রে দেখো দুটো ম্যাক্রো নিউক্লিয়াস যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে দুটো মাইক্রো নিউক্লিয়াস থাকবে আবার এদিকেও কিন্তু দুটো ম্যাক্রো নিউক্লিয়াস যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু দুটো মাইক্রো নিউক্লিয়াস থাকবে এরপরে আবার এই জায়গাতে কিন্তু ট্রান্সভার্স ফিসান ঘটবে অর্থাৎ এক্ষেত্রে আবার কিন্তু ট্রান্সভার্স ফিসান ঘটবে এবং ট্রান্সভার্স ফিসান ঘটলে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু দুটো প্যারামোসিয়াম তৈরি হবে আবার এদিক থেকেও দুটো প্যারামোশিয়াম তৈরি হবে তার মানে একটা এক্স এক্সকনয থেকে কিন্তু মোট চারটি করে অফ স্প্রিং প্যারামোসিয়াম ডটার প্যারামোসিয়াম এক্ষেত্রেও প্যারামোসিয়াম তৈরি হচ্ছে আর এই জায়গাতেও প্যারামোসিয়াম তৈরি হচ্ছে তাই যদি হয় তাহলে কি হবে তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এই প্যারামোশিয়ামের মধ্যে যেমন ডিপ্লয় লার্জ মাইক্রোনিউক্লিয়াস থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে লার্জ মাইক্রোনক্লিয়াস থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে স্মল মাইক্রো নিউক্লিয়াসও কিন্তু থাকবে তাহলে যে দুটো যে এক্স কনজুগেন্ট আছে সেই দুটো এক্স কনজুগেন্টের মধ্যে একটা এক্স কনজুগেন্ট থেকে আমরা চারটে প্যারামোশিয়াম পাচ্ছি সুতরাং একবার কনজুগেশনে যেহেতু দুটো এক্স কনজুগেন্ট অংশ নিচ্ছে তাহলে দুটি এক্স কনজুগেন্ট থেকে মোট কিন্তু আমরা চারটে এরকম প্যারামোশিয়াম পাবো এবং এই চারটে প্যারামোশিয়ামই কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মধ্যেই কিন্তু একটি নিউক্লিয়াস এবং একটি মাইক্রো নিউক্লিয়াস থাকবে এবং এইভাবেই প্রধানত প্যারামোশিয়াম তাদের সেক্সুয়াল ডিপ্রোডাকশন বা কনজুগেশন সম্পন্ন করে তাহলে আরেকবার দেখে না আমি সিন ক্যারিয়ন থেকে আবার বলছি দেখো যে সিন ক্যারিয়ন যেটা তৈরি হচ্ছে বা জাইগোট তৈরি হচ্ছে আফটার ফর্মেশন অফ জাইগোট এই যে কনজুগেন্ট পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং তার ফলে তারা এক্স কনজুগেন্টে পরিণত হয় এক্স কনজুগেন্ট কিন্তু ডিপ্লয়েড হবে এবং এর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস তিনবার বিভাজিত হবে এবং তার ফলে চারটে ছোট নিউক্লিয়াস বা মাইক্রো নিউক্লিয়াস এবং চারটে বড় নিউক্লিয়াস তৈরি করবে এই যে চারটে ছোট নিউক্লিয়াস যে তৈরি হলো এই চারটে ছোট নিউক্লিয়াসের মধ্যে তিনটে ডেজিনারেট করে যাবে এবং একটি রয়ে যাবে এরপরে এই যে একটি ছোট নিউক্লিয়াস আছে এই একটি ছোট নিউক্লিয়াস এবার ডিভাইড করবে এবং তার ফলে দুটো স্মল মাইক্রো নিউক্লিয়াস তৈরি করবে এরপরে এই একবার পিসান ঘটবে এবং এই পিসানের ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্যারামোসিয়াম তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা প্যারামোশিয়ামে দুটো ম্যাক্রোনক্লিয়াস এবং একটি মাইক্রোনিউক্লিয়াস থাকবে সুতরাং এই এটা কিন্তু ম্যাক্রোনক্লিয়াস সো দিস ইস ম্যাক্রোনক্লিয়াস রাইট আর এক্ষেত্রে একটা কিন্তু মাইক্রোনিউক্লিয়াস তাহলে প্রত্যেকটা কনজুগেন্টের দুটি ম্যাক্রো নিউক্লিয়াস এবং একটি মাইক্রো নিউক্লিয়াস দেখতে পাচ্ছে কিন্তু আমাদের দরকার কিন্তু প্রত্যেকটা প্যারামোশিয়ামের মধ্যে একটি ম্যাক্রো নিউক্লিয়াস এবং আরেকটা একটা মাইক্রো নিউক্লিয়াস তাহলে এই মাইক্রো নিউক্লিয়াসের আবার ডিভিশন ঘটবে এবং তার ফলে দুটো এক্ষেত্রে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হবে এবং আফটার ফরমেশন অফ দিস টু মাইক্রো নিউক্লিয়াস আবার কিন্তু এদের ট্রান্সফার্স ডিভিশন ঘটবে এবং তার ফলে একটি এক্স কনজুগেন্ট থেকে মোট চারটি প্যারামোসিয়াম তৈরি হবে অফস্প্রিং তৈরি হবে এবং ওই প্রত্যেকটা প্যারামোসিয়ামে একটি করে ম্যাক্রোনক্লিয়াস এবং একটি করে মাইক্রোনিউক্লিয়াস থাকবে এবং এইভাবেই কিন্তু প্যারামোসিয়াম তাদের কনজুগেশন সম্পন্ন করে তাহলে প্যারামোসিয়ামের কনজুগেশন কিন্তু একটু ক্রিটিক্যাল তোমাদেরকে বুঝতে হবে ভালো করে তো টোটাল প্রসেসটা আবার আমি রিপিট করে দিই তো প্যারামোসিয়াম প্রধানত ভেন্ট্রাল সাইডে পরস্পরের সঙ্গে যুক্ত হয় যে দুটো প্যারামোসিয়াম পরস্পরের সঙ্গে যুক্ত হতে চলেছে তো তাদেরকে আমরা বলবো প্রি কনজুগেন্ট এবং প্রত্যেকটা প্যারামোসিয়ামে কিন্তু একটি করে ম্যাক্রোনিউক্লিয়াস এবং একটা মাইক্রো থাকবে এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে তারপরে কী হবে তারপরে তাদের মধ্যে একটা প্রোটোপ্লাসমিক কানেকশান তৈরি হবে এর এবং এরপরে প্রথমেই ম্যাক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করে যাবে দেখো প্রথমেই ম্যাক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করে গেল এবং ম্যাক্রোনিউক্লিয়াস ডেজেনারেট করার পরেই এই যে মাইক্রো মাইক্রো নিউক্লিয়াস যেটা রয়ে গেল সেটা কিন্তু ডিপ্লয়েড তাহলে মাইক্রো নিউক্লিয়াসকে অবভিয়াসলি ডিপ্লয়েড হতে হবে রিমেম্বার ইট এরপরে কী হবে এরপরে এই মাইক্রো নিউক্লিয়াসের মিওসিস সেল ডিভিশন ঘটবে মানে মাইক্রো নিউক্লিয়াস অ্যাপ্লয়েডে পরিণত হবে তার মধ্যে তার ফলে চারটি সেল তৈরি হবে তিনটে ডেজেনারেট করে যাবে এরপরে এই মাইক্রো নিউক্লিয়াসের আনইকুয়াল মাইটোসিস ঘটবে এবং তার ফলে দুটো টাইপের নিউক্লিয়াস তৈরি হবে প্রত্যেকটা কনজুগেন্টের মধ্যে একটি নন মোটাইল লার্জ ফিমেল গ্যামেট এবং একটা মোটাইল স্মল মেল গ্যামেট তৈরি হবে এবং প্রকৃতিবকে এই দুটোরই এক্সচেঞ্জ করবে দুটো কনজুগেন্টের মধ্যে এবং তার ফলে ডিপ্লয়েড সিন ক্যারিয়ন তৈরি হবে এবং আফটার ফরমেশন অফ সিন ক্যারিয়ন দুটো কনজুগেন্ট কিন্তু পরস্পর থেকে সেপারেড হয়ে যাবে তাকেই আমরা বলবো এক্স কনজুগেন্ট এবং প্রত্যেকটা এক্স কনজুগেন্ট থেকে বা চারটে করে কিন্তু অফস্প্রিং তৈরি হবে কিভাবে তৈরি হবে আমরা যদি একটাকে কনসিডার করি তাহলে বুঝতে পারবো দেখো এক্ষেত্রে যে সিন ক্যারিয়ন আছে তাহলে এই যে স্টেপ আছে সুতরাং এই যে স্টেপ আছে এটা হচ্ছে ধরে রাখো আফটার কনজুগান এক্স কনজুগেন্টের মধ্যে এটা হলো প্রথম স্টেপ তাহলে প্রথম স্টেপেই কি হবে প্রথম স্টেপেই এই যে ঘটনাটা ঘটবে এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস প্রধানত তিনবার বিভাজিত হবে এবং তার ফলে চারটে মাইক্রো নিউক্লিয়াস এবং চারটে মাইক্রো নিউক্লিয়াস এবং চারটে এই চারটে মাইক্রো নিউক্লিয়াসের মধ্যে তিনটে মাইক্রো নিউক্লিয়াস ডেজেনারেট করে যাবে এবং তার ফলে কেবলমাত্র একটি মাইক্রো নিউক্লিয়াস পরে থাকবে এটা হলো সেকেন্ড স্টেপ থার্ড নাম্বার যে স্টেপ ঘটবে সেটা হচ্ছে যে এই যে মাইক্রো নিউক্লিয়াস আবার ডিভাইড করবে এবং তার ফলে দুটো নিউক্লিয়াস তৈরি হবে ঠিক আছে একটি কনজুগেন্টের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে তাহলে এরপরে এদের মধ্যে এরপরে এদের মধ্যে ট্রান্সফারস ফিসান ঘটবে এবং তার ফলে দুটো ম্যাক্রো নিউক্লিয়াস এবং একটি মাইক্রো নিউক্লিয়াস যুক্ত একটা প্যারামোসিয়াম তৈরি হবে এবং এক্ষেত্রেও কিন্তু দুটো ম্যাক্রো নিউক্লিয়াস এবং দুটো মাইক্রো নিউক্লিয়াস যুক্ত প্যারামোসিয়াম তৈরি হচ্ছে সুতরাং এটা হচ্ছে চার নাম্বার স্টেপ তো চার নাম্বার স্টেপ তাহলে চার নাম্বার স্টেপে আমরা দেখলাম যে দুটো প্যারামোসিয়াম তৈরি হচ্ছে এরপরে পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস আবার ডিভাইড করবে এবং তার ফলে প্রত্যেকটা কনজুগেন্টের মধ্যে আমরা দেখতে পাবো যে দুটো ম্যাক্রো নিউক্লিয়াস এবং দুটো মাইক্রো নিউক্লিয়াস থাকবে বা এক্ষেত্রে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস এবং দুটো মাইক্রোনিউক্লিয়াস আবার এদের মধ্যে ট্রান্সফার স্পিসান করবে এবং তার ফলে চারটে প্যারামোসিয়াম এক্ষেত্রে তৈরি হচ্ছে দেখো তাহলে এটা হলো ছ নম্বর স্টেপ চারটে প্যারামোসিয়াম তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা প্যারামোসিয়ামে একটি করে ম্যাক্রোনিউক্লিয়াস এবং একটি করে মাইক্রোনিউক্লিয়াস তৈরি হবে এবং এরকমভাবেই প্রধানত প্যারামোসিয়াম তাদের কনজুগেশান সম্পন্ন করে শুধুমাত্র প্যারামোসিয়াম নয় ভটি সেলাতেও কিন্তু কনজুগেশান প্রসেস দেখা যায় এবং কনজুগেশন পদ্ধতি প্রথম নোটিস করেছিলেন বিজ্ঞানী জোশুয়া পার্ক যেহেতু দুটো প্যারামোশিয়াম টেম্পোরারিলি পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং এবং তারপরে আবার পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় তো এটাই হলো কনজুগেশনের একটি গুরুত্বপূর্ণ প্রসেস অর্থাৎ দুটো একই প্রজাতির ইন্ডিভিজুয়াল টেম্পোরারিলি পরস্পরের কন্ট্যাক্টে আসে এবং তারপরে আফটার কনজুগেশান তারা পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় সুতরাং আশা করি তোমরা কনজুকেশন সম্পর্কে বুঝতে পেরেছো একটু ক্রিটিক্যাল আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তাহলে কনজুকেশন প্রসেস তোমাদের একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে এর পরের দিন আমরা আলোচনা করব কোরাল লিফ সম্পর্কে ডব্লু বিএসএলএসির পিজি লেভেলের সিলেবাসে যেমন কোরাল রিফ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে বিএসসি বায়োলজিতেও কিন্তু কুরাল লিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস অনেক কিছু বোঝার আছে তো পরের দুটো ক্লাসে আমরা কোরাল লিফ সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট